পাকিস্তানে হিন্দু নির্যাতনের জলঞ্চিত চিত্র এবার প্রকাশে এলো প্রকাশ করলেন রাউল পিন্ডি এক্সপ্রেস তথা প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আক্তার মূলত পাক ক্রিকেটার দীনেশ কানেডিয়া হিন্দু আর তাই তার সঙ্গে দুর্ব্যবহার হতো নির্যাতন করতেন বিস্ফোরক শোয়েব আক্তার পাশাপাশি ইটাই পাকিস্তানের আসল চেহারা তীব্র আক্রমণ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গাম্ভীরের মুখলেন স্বয়ং দীনেশ কানেডিয়া তিনি কী জানিয়েছেন জানাবো আপনাদের সরাসরি তো ভিডিও শুরু করার আগে আপনাকে ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওটি লাইক করবে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই সম্পর্কিত বিষয়ে আপনার মতামতটি জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দেবেন পাকিস্তানের মতো দেশে যে সত্যি হিন্দুরা ধর্মীয় কারণ নিপীড়ন শিকার তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার শোয়েব আক্তার একতা তো প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়াকে কীভাবে দলের মধ্যে হীনস্থ করা হতো তা ফাঁস করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন রাউলপিন্ড এক্সপ্রেস বিস্ফোরক সেসব তথ্যের সামনে আসতেই এবার পাকিস্তানকে এক হাত নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট ওপেনার গৌতম গম্ভীর পাকিস্তানের হয়ে একষট্টিটি টেস্ট ম্যাচ খেলে দুশো একষট্টি উইকেট নিয়েছেন লেগ স্পিনার কানেরিয়া দেশের জার্সিতে খেলেছেন আঠেরোটি ওয়ানডে বহু টেস্ট ম্যাচ জিতিয়েছেন তিনি কিন্তু সিরেফ ধর্মের জন্য দলের মধ্যে কয়েকজন সর্তিতর কাছে ব্রাট ছিলেন কানেরিয়া অনেকেই তার সঙ্গে এক টেবিলে বসে খেতে চাইতেন না সর্তিতের পাশে দাঁড়িয়ে বোমা ফাটিয়েছেন শোয়েব বৃহস্পতিবার এক পাক টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করেছেন শোয়েব আক্তার তিনি বলেছেন আমার কেরিয়ারে কয়েকজনের সঙ্গে আমি লড়াই করেছি যখন তারা ধর্ম নিয়ে কথা বলতো কখনও কখনো তারা বলতো কে করাচিত কে লাহোরের কে পেশোয়ার শুনে রাগ হতো কোনো ক্রিকেটার যদি হিন্দু আর সে যদি পাকিস্তান হয়ে পারফর্ম করে তাহলে ধর্ম নিয়ে প্রশ্ন ওঠে কিভাবে। প্রাক্তন ক্রিকেটার আরও বলেছেন যারা বলতো স্যার ওই ছেলেটা ওখান থেকে খাবার নিচ্ছে কেন তারা ভাবতো না এই ছেলেটা ইংল্যান্ডে আমাদের টেস্ট জিতিয়েছিল সবাই আমার নাম নেয় কিন্তু আমি তো জানি ক্যানেডিয়া দুর্দান্ত বল না করলে আমরা জিততে পারতাম না অনেকেই ওকে ক্রেডিট দিতে চায় না এবার এই প্রসঙ্গে ইমরান খানকে তথা পাকিস্তানকে তীব্র বাক্যবানে বিঁধলেন গৌতম গাম্ভীর প্রাক্তন তারকা জানিয়েছেন এটাই পাকিস্তানের হাসল চেয়ারা আমাদের দলের অধিনায়ক ছিলেন মোহাম্মদ আজার উদ্দিন আশি এবং নব্বইটা টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন এটাই পাকিস্তানের সত্যিকারের রূপ ওই দেশে প্রধানমন্ত্রী একজন ক্রিকেটার তারপরও সেখানকার মানুষের এসব সহ্য করতে হচ্ছে পাক দলের হয়ে ষাটটি ম্যাচ খেলেছেন কানেরিয়া তাই এই ঘটনা অত্যন্ত লজ্জার সঙ্গে জুড়ে দেন মোহাম্মদ কাইফ ইবরাল পাঠান মোনাব প্যাটেলকে ভারত অনেক সম্মান দিয়েছে প্যাডেল তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আমরা সবসময় দেশকে জিতাতে দলগতভাবে খেলেছি কিন্তু পাকিস্তানের থেকে যা খবর হলো তা অত্যন্ত দুঃখজনক এ ব্যাপারে কানেরিয়ার সঙ্গে যোগাযোগ করেছে সংবাদ মাধ্যম তিনি কি জানিয়েছেন শোনাব আপনাদের

गौरव भाई प्रॉब्लम शोब भाई ने जो बात करी आई थिंक भाई भाई ने इस भाई के शोब से अगर कोई बात आती है तो उसको बहुत ज्यादा वैल्यू किया जाता जाता है उसको माना है मैं उनको तो तो रिस्पेक्ट करता हूं और उनका थैंक यू अदा करता हूँ उन्होंने जो बात करी जो मैं जो है हर ऑर्च के अगेंस्ट में खेला हूँ और उन्होंने रिव्यू की ये बात को लेकिन जो नाम है वो शोब भाई अगर बता दे तो वो ज्यादा बेहतर होगा लेकिन टाइम विल कम एंड एवरी आउट भाई ऐसा भी था क्योंकि शोएब भाई ने ये भी कहा कि खाना खाने में भी लोगों को प्रॉब्लम थी कुछ प्लेयर्स को प्रॉब्लम थी कि आप आपके साथ खाना खाने से वो परहेज करते थे ऐसा साथ हुआ टीम में? ज़ाहिर तो कोई चीज ऐसी अपना नहीं हुई लेकिन शोएब भाई ने जो बात करी क्योंकि वो सीनियर मोस्टर थे और सीनियर प्लेयर्स के अंदर कुछ प्लेयर होंगे तो उन्होंने बोला होगा तो भाई ने बात की टी वी पे आके झूठ बात तो बोली नहीं है अगर इंसान अपनी, अपनी, अपनी बात बात तो शोब तो बड़ी बात कर दी जो मेरे अंदर वो हिम्मत नहीं थी बात करने की और मैं कहता था कोई विश्वास भी नहीं करता शोब भाई ने बात करी तो आ, मैं क्या कर सकता और शोब भाई ने बात करी आई रिस्पेक्टेड मैन आई रियली तो थैंकफुल फॉर दैट ही